আসসালামু আলাইকুম, সাকিব আল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজও নিয়ে আসলাম একটি টিউটোরিয়াল। আজ দেখাবো কীভাবে একটি লোগো ক্রিয়েট করবেন। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘনটি বাজিয়ে দেবেন। আর যারা আমাদের গ্রুপটাতে জয়েন না হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো অনেকদিন টিউটোরিয়াল দেওয়া হয় না, 2 থেকে 3 দিন টিউটোরিয়াল দেওয়া হয় না সাইক্লোন আম্পানের কারণে। তো আমি হঠাৎ মনে হলো যে আজ একটি ঘূর্ণিঝড় নিয়ে একটি লোগো ক্রিয়েট করি। তো আমি আজ দেখাবো কীভাবে একটি সাইক্লোনের জন্য একটি লোগো ক্রিয়েট করবেন। সাইক্লোন মানে ঘূর্ণিঝড়। তো আপনারা বুঝতে পারছেন যে এই লোগোটা কীভাবে ক্রিয়েট করতে হবে। তো লোগো আসলে লোগো ক্রিয়েট করা সহজ, লোগো ক্রিয়েট করতে সহজে পারবেন, কিন্তু লোগো যে একটা মিনিং এটা বুঝতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অর্থাৎ অনেক প্র্যাকটিস করতে হবে। তারপরে আপনি লোগোটা কনসেপ্ট নিয়ে কোনো লোগোর মিনিং বুঝে আপনি লোগো ক্রিয়েট করতে পারবেন। তো আজকে দেখাবো যে কীভাবে সাইক্লোনের লোগো ক্রিয়েট করবেন। সাইক্লোন বুঝতে পারছেন যে একটা ঘূর্ণায়মান কিছু দিয়ে আমাকে লোগোটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমি ফার্স্টে আমি নাম দিব, যে সাইক্লোনটা আমি নাম দিব এখানে। আচ্ছা, আমি এখান থেকে সাইক্লোনের নাম দিব। আচ্ছা, সাইক্লোন আমি নামটাকে এখানে লিখে রাখলাম, আমি এই নামে লোগোটা ক্রিয়েট করব। তো এবার আমি এখানে আমি একটি বৃত্ত নিব ফার্স্টে। আচ্ছা, বৃত্ত নিলাম। বৃত্ত নেওয়ার পরে আমি এখান থেকে একটি কালার চুজ করি। আচ্ছা, সাপোজ রেড, ডার্ক একটা সিলেক্ট করলাম কালার। তো এখন আমি কি করব, ঘূর্ণায়মান কিছু তৈরি করব, যে বোঝা যায় যে এই যে টাইম ক্রিয়েট করছি এটা দেখে যাতে বোঝা যায় এটা একটা ঘূর্ণায়মান কিছু, অর্থাৎ ঘূর্ণঝড় বা এই কোয়ালিটির লোক। তো আমি এখান থেকে পেন টুল নেব, নিয়ে আমি এখান থেকে একটি ঘূর্ণায়মান কিছু তৈরি করার চেষ্টা করব। আপনারা একটু লক্ষ্য করবেন, দেখুন এখানে আমি একটি ঘূর্ণায়মান কিছু তৈরি করার জন্য কিন্তু আমি এই জায়গা দিব। আচ্ছা, এইভাবে দিয়ে এটা আমি এখানে কেটে দিব। আচ্ছা, তৈরি করার পরে আমি একটা আলাদা কালার দেবো, তাহলে হয়তো দেখতে সুবিধা হবে, পরে আমি ঠিক করে নেবো এটা। আচ্ছা, আমি একটি কালার দিলাম। আচ্ছা, এটি দেওয়ার পরে এটা আমি একদিকে দিলে কিন্তু আমার কোনো ঘূর্ণায়মান অবস্থা মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি কী করবো, এটাকে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করে আপনি এখান থেকে রোটেট টুলটি সিলেক্ট করবেন, করে কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করবেন, করে এই বৃত্তটার মাঝামাঝি এসে জাস্ট একটা ক্লিক করবেন, যখন একটা ডায়লগ বক্স চলে আসলো। এখন আমি এটাকে আমি 360 ডিগ্রি করে চতুর্দিকে কয়েকটা নিব। তো আমি 360 লিখবো এখানে। এখানে আমি 360 কিবোর্ড থেকে ভাগ অপশনটি দিবেন, দিয়ে আমি আপনি কয়টা নিতে চাচ্ছেন এখানে। আমি এখান থেকে সাপোজ আমি 8টা নিতে চাই, 8টা নিলাম। 8টা নেওয়ার পরে জাস্ট ওকে দিব। ওকে দিলে দেখুন 8টা নিলে একটা কপি হয়ে যাবে। তারপর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিবেন, তাহলে দেখুন অনেকগুলো কপি হয়ে গেছে। ঠিক আছে, তো তারপর আপনি কী করবেন, সবগুলোকে সিলেক্ট করে আপনি ইউনিক করে দিতে পারেন। এখান থেকে ইউনিক করে দেবেন, আপনি চাইলে এটা আপনি 8টার থেকে কম নেবেন, তাহলে আপনার হয়তো আরও সুন্দর লাগবে। আমি যেহেতু নিয়ে নেওয়া হয়ে গেছে, তো আমি 8টা দিয়েই করি, আপনারা আপনাদের মতো করবেন। আচ্ছা, তো আমি এখান থেকে আবার একটি বৃত্ত নিব, একটি বৃত্ত নিয়ে এর মাঝামাঝি আমি মাঝামাঝি নাও দিতে পারি। আসলে লোগো ডিজাইন করতে অনেক টুলসের প্রয়োজন হয় এমনটা না, টুলস কয়েকটি টুলস জানলেই আপনি কাজটা করতে পারবেন। আমি সাপোজ আমি এখানে একটি বৃত্ত নিলাম, আমি এখানে নিলাম, এখানে নিলাম। তো এই বৃত্তটা আমি একটি আলাদা কালার দিই, তাহলে হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, নেওয়ার পরে এটাই মাঝামাঝি কীভাবে আনবো, সবগুলোকে সিলেক্ট করে উইন্ডো মেনু থেকে অ্যালাইনে যাবেন, তারপর অ্যালাইন থেকে আপনি এখান থেকে আপনি অ্যালাইন টু সিলেকশন দেবেন, দেওয়ার পর এখানে মিডিল অ্যালাইন দেবেন, হরিজন্টালি এবং ভার্টিক্যালি। দেওয়ার পরে এটা আমি চাইলে একটু বড় করে দিতে পারি। আচ্ছা, আমি এখান থেকে একটু বড় করে দিলাম। দেওয়ার পরে আমি টোটাল টু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডার নিয়ে আসবো এবং এখান থেকে মাইনাস করে দিব, তাহলে মাঝটা কেটে যাবে। তারপর আমি এখান থেকে আরেকটি মিডিলে যে সেন্টারে গিয়ে আমি জাস্ট কিবোর্ড থেকে শিফট আল্ট্রা প্রেস করে আমি আরেকটি বৃত্ত নিব।
আমি এখান থেকে আরেকটা বিট নিলাম ঠিক আছে নেওয়ার পরে আমি এটা কালার টোটাল টুকু আমি কালার আলাদা কালার দিয়ে দিই এখান থেকে আমি রেড ডার্ক রেড দিয়ে দিলাম তারপর টোটাল টুকু সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে একটু স্ট্রোক দিতে পারবেন আমি চাইলে আমি এখান থেকে একটু স্ট্রোক দিলাম তাহলে দেখতে সুন্দর লাগবে তবে স্ট্রোক দিলে কি হবে সেগুলো আপনি যখন ছোট করবেন তখন দেখুন স্ট্রোকটা মোটা হয়ে যাচ্ছে এই জন্য আপনি স্ট্রোকটা দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে এক্সপ্যান্ড করে দিবেন তাহলে স্টকটা ভেঙে যাবে তাহলে এটা আপনার শেপে রূপান্তরিত হয়ে যাবে স্টকটা এখন আপনি যত ছোট বড় করেন কোনো পরিবর্তন হবে না স্টকের ঠিক আছে তো আমি এখান থেকে এভাবে এভাবে আমি এটাকে ছোট করলাম এবং সাইক্লোনটাকে এখানে নিয়ে আসি আপনি চাইলে টোটালটুকু সিলেক্ট করে একটা গ্রুপে রূপান্তরিত করবেন যাতে এটাকে মুভ না হয় আচ্ছা এটা আপনি এখানে রাখবেন আপনি চাইলে এখানে আরেকটি কাজ করতে পারেন এখান থেকে সিটা আপনি এখান থেকে সি আলাদা হবে একটু সি নেন কিবোর্ড থেকে একটু সি নেওয়ার পরে আমি চাইলে আলাদাটা কনসেপ্ট করতে পারি এখান থেকে আমি এটাকে আউট ক্রিয়েট আউটলাইন করে দেবো দেওয়ার পরে এই সিটা আপনি এখানে দিয়ে দিতে পারেন এটা আমি একটু হোয়াইট কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে দেখুন আলাদাটা এখানে যাতে মনে হয় যে এটা এখানে একটা সি আছে এটা আপনি একটু রাউন্ড মানে বোঝা যায় যে চতুর্দিকে ঘূর্ণায়মান অবস্থায় আছে আচ্ছা আপনি এটা আপনার পজিশন মতো আপনি বসিয়ে নেবেন আচ্ছা আচ্ছা দেখুন এখানে কিন্তু আলাদা একটি কনসেপ্ট কিন্তু মনে হচ্ছে দেখেন আলাদা একটি কনসেপ্ট সি একটি সি বোঝা যাচ্ছে এখানে আপনি একটু লক্ষ্য করুন আচ্ছা এবার আমি চাইলে কি করতে পারি এখান থেকে টোটালটুকু সিলেক্ট করে এখান থেকে শিফট বেল্ট টুলটি নিয়ে কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করে ধরে আপনি সি এখানে জাস্ট একটা ক্লিক করবেন আবার ড্র্যাগ করবেন তাহলে এটা রিমুভ হয়ে যাবে দেখুন এখানে আপনি এটা তাহলে এটা নাও দিতে পারেন এখানে কিন্তু সি এর একটা আকৃতি চলে আসছে একটা শেপ মনে হচ্ছে এখানে সি আছে তো এটা তাছাড়া দেখুন এখানে কিন্তু আমার কিছু কালারের একটু সমস্যা হয়েছে তাহলে এটাকে আপনি ভরাট করতে পারবেন সেটা সেটার জন্য আপনি টোটাল সিলেক্ট করবেন এখান থেকে শেপ বিল্ডার টুলটি নেবেন তারপর এখান থেকে আপনি জাস্ট ব্ল্যাকের এখানে জাস্ট ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ব্ল্যাকটি সিলেক্ট করে দেবেন জাস্ট এখানে একটি ক্লিক করবেন দেখুন সবগুলো ব্ল্যাক হয়ে যাচ্ছে তারপর এখানে চাইলে আপনি এই হোয়াইটের সঙ্গে এটা মিলাই দিতে পারবেন হোয়াইটটা মেলানোর জন্য এখানে ব্ল্যাক কালার হয়ে গেছে তো এই জন্য আপনি এখান থেকে ডবল ক্লিক করে ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট সিলেক্ট করে জাস্ট এই যেটা সি দেবেন এটা একটা ক্লিক করবেন দেখুন হয়ে গেছে দেখুন টোটালি কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তো একটু টোটালটা সিলেক্ট করে আপনি এখানে সম্পূর্ণ গ্রুপ করা থাকলে গ্রুপ না করা থাকলে গ্রুপ করে দিবেন তারপর টোটালটুকু সিলেক্ট করে অ্যালাইন করে দিবেন এটা তাহলে একটু ছোট করে দিতে পারেন আচ্ছা এটা আমি আর একটু ছোট করে দিব আচ্ছা এখান থেকে আমি টোটালটুকু সিলেক্ট করব একটু এটাকে একটু নিচে নামাই তারপর এটাকে আপনি চাইলে সাইক্লোনটাকে একটু মডিফাই করতে পারেন সেটা হলো আপনি এখান থেকে ছাইটাকে ছাই টোটাল এইটুকু দিয়ে অথবা দুই এই দুইটুকু দিয়ে আপনি এখান থেকে এটি কালার রেড কালার দিতে পারবেন চাইলে এটুকু রাখতে পারেন তারপর আপনি চাইলে এটা এটাকে আপনি ক্রিয়েট আউটলাইন অবশ্যই করে দেবেন তারপর টোটালটুকু সিলেক্ট করে মিডিল হরিজন্টাল অ্যালাইন করে দেবেন তারপরে গ্রুপ করে দেবেন তারপর এটাকে আপনি সেভ করে দেবেন হয়ে গেল একটি সাইক্লোনের লোগো আশা করি আপনারা বুঝতে পারছেন কনসেপ্টটা কী এবং কীভাবে কাজ করবেন তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে জয়েন হয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম